আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আমরা দেখব এফডিআর অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় এবং তাতে টাকা জমা নিতে হয় তো প্রথমেই আমরা একদম প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম এফডিআর করার জন্য কিছু স্কিম তৈরি করতে হয় অর্থাৎ আমরা এখানে দেখছিলাম যে মাসিক 10% আমাদের এফডিআর রয়েছে 20% এর এফডিআর রয়েছে এবং দ্বিগুণ বোনাসের স্কিম আমাদের রয়েছে তো আমরা এখন একটা এফডিআর অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো যথারীতি আমরা চলে যাব অ্যাকাউন্টস সেকশনে এখান থেকে আমরা দেখছি অল আর অ্যাকাউন্ট লিস্ট এখানে আমাদের নো ডাটা अवेलेबल ইন টেবিল এখন যদি আমরা এফডিআর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে নিউ এফডিআর অপশনটিতে নিউ এফ দিতে যাওয়ার পরে এবার আমাকে আস্ক করতেছে সিলেক্ট স্কিম অর্থাৎ সে কোন স্কিমের এফ ডি ওপেন করবে আমরা দিচ্ছি মান্থলি পার্সেন্ট সেক্ষেত্রে সিলেক্ট ফিল্টার অর্থাৎ কোন অ্যাকাউন্টে আমরা এফ আরটি ওপেন করবো আমি দিলাম এখন আমার এই ফর্মটি ফিল আপ করতে হবে অর্থাৎ ডিউরেশন ইন মান্থ কয় মাস এই এফ আরটা চলবে সেটা হচ্ছে বারো এফ আর এর অ্যামাউন্ট অর্থাৎ সে কত টাকা এককালীন জমা করছে আমরা দিলাম লক্ষ টাকা সে এককালীন জমা করছে তো অর্থাৎ এক প্রফিট প্রতি মাসে সে কত টাকা করে পাবে তো আমরা যদি দিই যে আমরা প্রতি মাসে তাকে দুই হাজার করে টাকা দিব সেক্ষেত্রে এটা টু পার্সেন্টে দাঁড়ায় আহ নোট অর্থাৎ আমরা যদি কোনো ইনফরমেশন রাখতে চাই এফডিআরটির ব্যাপারে সেক্ষেত্রে আমরা এটি এখানে লিখতে পারব আর অ্যাটাচমেন্টের ব্যাপারটি হচ্ছে এই যে এক লক্ষ টাকা সে আপনাকে দিচ্ছে এর জন্য আপনারা চাইলে সে যদি আপনাদেরকে ব্যাংকের চেক দেয় সেক্ষেত্রে চেকের অ্যাটাচমেন্ট কপিটি আপনারা এখানে রাখতে পারেন অথবা যদি আপনারা তার সাথে যে স্ট্যাম্পের চুক্তিনামাটি করবেন সেই চুক্তির জন্য আপনারা এখানে ক্লিক করে ফাইলটি আপলোড করে রাখতে পারেন তো আমি এখানে সাবমিট করছি অর্থাৎ আমি এফডিআর অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি তো আমার এফডিআর অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে অর্থাৎ 26 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত মনুরা বেগম অ্যাকাউন্টস নাম্বার এক মান্থলি এফডিআর अमाउंट 1 লক্ষ টাকা এবার একটু খেয়াল করেন profit গেট আজকে হচ্ছে ২৬ তারিখ অর্থাৎ সামনের মাসে সে দুই টাকা profit এখানে profit গেটে চলে আসবে মানে এটা হচ্ছে monthly FDR এখানে profit পাওয়ার জন্য শর্ত হচ্ছে এক মাস পার হইতে হবে এখন এক মাস পরে তার এখানে প্রফিট গেট চলে আসবে দেন হচ্ছে সে এই প্রফিট থেকে টেম্পোরারি কিছু টাকা উত্তোলন করতে পারে অথবা সম্পূর্ণ টাকাই সে প্রতি মাসে মাসে উঠিয়ে নিতে পারে আর এখানে আসবে তার রিসিভেবল প্রফিট অর্থাৎ প্রফিট গেট যদি হয় দশ হাজার প্রফিট পেড যদি হয় ছয় হাজার তাহলে রিসিভেবল প্রফিট হবে চার হাজার আর এটার স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে কিন্তু আনপেইড অর্থাৎ এক লক্ষ টাকা আপনার এখানে জমা রয়েছে আমি যদি ড্যাশবোর্ডে যাই একটু ড্যাশবোর্ডে গেলে আমি দেখতে পাচ্ছি টোটাল ডিপোজিটেড এফডিআর অর্থাৎ আমাদের এক লক্ষ টাকার এফডিআর রয়েছে এটি আমরা করেছি হচ্ছে মাসিক এফডিআর অর্থাৎ সে জি টাকাই রাখুক না কেন এর উপরে নির্ধারিত একটা অ্যামাউন্ট সে প্রতিমাশী পেতে থাকবে এখন আমরা আরেকটা এফডিআর ক্রিয়েট করব যেটা হবে হচ্ছে ফিক্সড অর্থাৎ দ্বিগুণ বোনাস স্কিম তো আমি আবার চলে যাচ্ছি নিউ এফডিআর এ এবার আমাকে সিলেক্ট করতে হবে দ্বিগুণ বোনাস স্কিম অর্থাৎ দ্বিগুণ তিনগুণ যাই হোক না কেন এটার মূল বিষয় হচ্ছে যে মেয়াদ শেষ হলেই কেবল সে প্রফিট উত্তোলন করতে পারবে ওকে তো আমরা আবারো এক নম্বর অ্যাকাউন্টকে টাকা দিচ্ছি এবার আমাকে বলছে দিস মেম্বার অলসো হ্যাজ ওয়ান এফ অ্যাকাউন্ট আচ্ছা প্রবলেম নেই আমি এখানে আচ্ছা ডিউরেশন ইন মান্থ অর্থাৎ একশো বিশ অর্থাৎ দশ বছরের জন্য এই এফ ডি আর টি ক্রিয়েট হচ্ছে এফ আর অ্যামাউন্ট এমটিআর অ্যামাউন্ট আমি এখানে দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকায় একশো যদি হয় তাহলে প্রফিট আসবে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ দশ বছর পরে এক লক্ষ টাকা উত্তোলন করতে পারবে জাস্ট ভাবে আমি এটাকে সাবমিট করে দিচ্ছি এটাকে সাবমিট করে দিলে এটা হচ্ছে তার ফিক্সড এফডিআর

কিভাবে করতে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য